Ya ayyuhal insan, he manob zati, arare duyen jinishin, arare manusholore arabi beshe duyen nam duri dekha jay. Ek nombore insan ho arare, arar nam ki nam insan. Dui nombore ar nam diye banu adam, আদমের সন্তান বনি আদম আর ইনসান এই দুইয়ের নাম ধরেই আল্লাহর কোরআনে সমগ্র মানব জাতির সম্বোধন গুজ্জে আই যে শরীফ তেলাওয়াত গুজ্জি আনতুন আল্লাহর আর বনি আদম বলি হর وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ الله بولين وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ আয় অবশ্যই বনি আদম আদম সন্তান মানব জাতিরে কররামনা সম্মানিত গজ্জি মুকাররম মুশাররব গজ্জি সম্মানের অধিকারী বানাই সুবহানাল্লাহ পৃথিবীতে আল্লাহর যত মখলুক আছে এর ভিতরে সবচেয়ে দামি সম্মানী জাতি হইতে মানুষ জাতি হন জাতিতে মানুষ জাতি আর নাম হইতে মুকাররম আল্লাহ নিজের ভাষায় ইহদ কাররাম না আই তোমার আরে মুকাররম গজ্জি সম্মানিত গজ্জি সুবহানাল্লাহ আল্লাহ তো আরারে সম্মানিত কইজে কিভাবে সম্মানিত কইল ইয়ানর হয়ে কান্দিক আল্লাহ সামনে বয়ান করে আবার অন্যান্য জায়গা তো আল্লাহ বয়ান কইজে এক নম্বরে আল্লাহ পাকে আরা আদম জাতি অলরে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য করি বানাই আলহামদুলিল্লাহ আরা মানব জাতির শরীরের গঠন আর আর চেহারা আর আর শরীরের গঠন পৃথিবীর সমস্ত মখলুকের উপরে আলহামদুলিল্লাহ মানব জাতির মতো সুন্দর পৃথিবীতে কোনো মখলুক নেই কোরআন শরীফে সূরাতুত তিনের ভিতর আল্লাহ তাআলা তিন জিনিসের শপথ করি ওয়াত্তিন ওয়াজ জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন সারিয়ান জিনিসের শপথ করি এর আল্লাহ কি হইয়ে لقد خلقنا الإنسان في أحسن تقويم الله বলেন অবশ্যই এই আদম জাতির ইনসানরে সবচেয়ে বেশি সুন্দর মজবুত এবং সুন্দর করে তৈরি করেছি সুবহানাল্লাহ আল্লাহ নিজে হদ দে আই ইনসানরে আদম জাতির আহসান আহসান ইবারে আরবি গ্রামার ফদ ইসমে তফজিল আহসান মানে অধিক সুন্দর সুন্দর ন গয়দে হাসান হাসান মানে সাধারণ সুন্দর আর আহসান মানে সবচেয়ে সুন্দর দামি সবচেয়ে দামি ইসমে তফজিল আল্লাহ তাআলা ফরমার আই ইনসান জাতিরে
সব চাইতে সুন্দর করে তৈয়ার করছি, সেই জন্য পৃথিবীর মখলুকের ভিতরে মানব জাতির মতো সুন্দর জাতি একটা জাতিও নাই। আর সবচেয়ে সুন্দর মানব জাতি আশরাফুল মখলুকাত, আল্লাহর সম্মানিত গুজ্জে সম্মানিত গুজ্জে দিয়ানোর ভিতরে কান্দি কইয়ে দে আল্লাহর বানাইতে সুন্দর গঠন লই বানাইয়ে আলহামদুলিল্লাহ। আর মতো এত সুন্দর চেহারাওয়ালা কোন জাতি পৃথিবীত নেই। এই জিন্নাত যারা আছে এই জিন্নাত আর দুশ্মনী করে দে হয় কেন কারণে, এটার ভিতরে কেন কারণে এদের আর সুন্দর বেশি আলহামদুলিল্লাহ। সৃষ্টিগতভাবে আর মানব জাতি সুন্দর বেশি, যার কারণে জিন্নাত আর ওরা আক্রমণ করে, কারণ জিন্নাতল বেশি বিশ্রী। যারা জিন্নাত ইতারার শরীরের গঠন, ইতারার শরীরের গঠন তৈরির গঠন বিশ্রী, ইতারা আরার প্রতিটি শরীরের অঙ্গর ওর আশেক এত লাই দেখি মান অনেক মানুষের জিনে ভাই জিন মুসর গিয়ে তৈলি আল্লাহ পাকে আর আরে সম্মানিত গুজে মানুষ বানাইয়ে এবং মানুষের সম্মানিত গুজে কি দিয়ে এক নম্বর আর আর আল্লাহ সুন্দর করে বানাইয়ে, আল্লাহ সুন্দর করে বানাইয়ে আর আরে। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহারি, আই বনি আদমরে হেস্থল এবং সাগর বর্ণ মানি স্থল মাটি, বাহার মানি সাগর পানি। এ পৃথিবী গোটা পৃথিবীজ্ঞান দুই বাকি বিভক্ত ফানি এবং মাটি, ফানি এবং মাটি, ফানিতে হোক মাটিতে হোক যার বসবাস যেখানে হোক না কেন আমি তাদেরকে আরোহণ করেছি, অর্থাৎ সারা পৃথিবীর গাড়ি ঘোড়ার সরদুন হার হুয়াইন হন মানুষের হইন, গাড়ি ঘোড়ার সরদুন হন মানুষ, আকাশে বিমান সরদুন মানুষ, চন্দ্র গ্রহ জাত দেউন মানুষ, মঙ্গল গ্রহ জাত দেউন মানুষ, সাগরত স্টিমার সরদ দেউন মানুষ। আল্লাহ ফরমাদে মানব জাতি নাই সাগরে এবং স্থলে তারারে আরোহণ করুন না বানাই সুবহানাল্লাহ। মানুষের হইন সম্মানী আল্লাহ তার রাইটটা নাও দে সাগর চলিবেল স্টিমারের ব্যবস্থা করছি, আকাশ চলিবেল বিমানের ব্যবস্থা করছি, এই জমিন চলিবেল রেল গাড়ি ঘোড়ার ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ। উন সম্মানী আল্লাহ পাকে বনিয়া আদমের সম্মানিত করছি সুন্দর বানাইয়ে। দুই নম্বরে আদম জাতির বহন করি বললাই গাড়ির ব্যবস্থা করছি, বিমানের ব্যবস্থা করছি, গোড়া গাদার ব্যবস্থা করছি, সাগরে নৌকা স্টিমারের ব্যবস্থা করে দিয়ে সুবহানাল্লাহ। কোন গাড়ির যদি গরু দেখা যায় মানে গাড়ির মধ্যে গরু তুললুয়া হক না হক, কারণ গাড়ি এন গরু সরাই বেল্লা বানাই দেন গাড়ি বানাই দেন মানুষের হুয়া সরাই বেললাই সুবহানাল্লাহ, মানুষের হুয়া দামি, মানুষের হুমায়ুন জন্ম দিয়ে আস্তে আস্তে নমাস মারফেটের ভিতর কিন্তু প্রসবনের পরে দুই আড়াই বছর পর্যন্ত লড়াচড়া নেই, মাতবুল নেই, কথা নেই, কিন্তু কুড়ার বাচ্চা ডিমত্যু বাইরানোর সাথে সাথে দৌড়িত্যারে খানা খাইতারে মা বাপ চিনিত্যারে
খেলাধুলা করিতারে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন মুরগা গাজ বই যাবে রো আয়দ রোজি তলবত মুরগা গাজ বই যাবে রো আয়দ রোজি তলবত আদমি জাদান দা আদমি জাদান দার খবর আকল তুমি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তে কিতাবের মধ্যে লিখেত দে হদ মুরগর বাচ্চা ডিম থেকে বাহির হওয়ার সাথে সাথে দৌড়াদৌড়ি করতে পারে রিজিক তালাশ করতে পারে খেলাধুলা করতে পারে কিন্তু মানুষের বাচ্চা মায়ের গর্ভে ছিল 9 মাস পর্যন্ত সেখান থেকে পৃথিবীতে আসার পরে 2 আড়াই বছর পর্যন্ত নড়াচড়া করতে পারে না হাঁটতে পারে না বসতে পারে না উঠতে পারে না খাইতে পারে না কিছু চিনে না কিন্তু সারা পৃথিবী জ্ঞান এই ছোট বনি আদমের সন্তানের জন্য আল্লাহ মুসাখখর করে দিয়ে সুবহানাল্লাহ সুন্দর সূর্য আলোতে দাঁড়ালে সারা পৃথিবীর জিন আবিষ্কারর বিজ্ঞান যুগের জিন আবিষ্কারর ইন আবিষ্কারর মানুষের সুখ শান্তির লেই সুবহানাল্লাহ আদম সন্তান জাতির সুখ শান্তির লেই আল্লামা শেখ সাদি ফরমার মুরগের বাচ্চা হন ফজিলত নফা গরুর বাচ্চা হন ফজিলত নফা হন সম্মান নফা কিন্তু আদম জাতির ছোড় বাচ্চা জিবার জীবনের শুরু একদম আকল সারা দাঁত নাই সুল নাই শক্তি নাই বল নাই কিছু নাই কিন্তু আদমের সন্তান ইবার আল্লাহ এত সম্মান দিয়ে আজিয়া এ আদমের সন্তান মঙ্গল গ্রহ পৌঁছে গিয়ে সুবহানাল্লাহ সারা পৃথিবী খাফাত দে মুখন আদম জাতি সারা পৃথিবী আবিষ্কার করে দুন আদম জাতি সারা পৃথিবীর শাসন করে দুন হন আদম জাতি সুবহানাল্লাহ আল্লাহ আদম জাতির সম্মানিত করছে ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহারি হেস্তলে সাগরে আকাশে সব জায়গাতে আদম জাতির সরাইবার ব্যবস্থা কইজ্জে আল্লাহ আদম জাতি নোয়ারে আদম জাতির সরাবে সুবহানাল্লাহ আতিও আদম জাতির সরার গুরাইও সরার গাদাও সরার খসরও সরার গাড়িও সর সরার বিমানিও সরার রেলিও সরার সাগরত স্টিমারিও সরার সুবহানাল্লাহ গুড়া গাড়ি সরে হন বনি আদম আল্লাহ হদ্দে ও বনি আদম তুমি আর শুকর করো আমাকে ভুলে যাইও না আমি তোমাকে সম্মানিত করেছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইবাত সম্মানের দ্বিতীয় কান্দিক এক নম্বর দিক ইদারার সুন্দর তৈরি কইজে সুন্দর করে বানাই দুই নম্বরে সারা পৃথিবীর জিনিসের বহনকারী বানাইয়ে আর আর আরোহী বানাইয়ে সুবহানাল্লাহ তিন নম্বরে ওয়া রাযাকনাহুম মিনাত তাইবাত আল্লাহ বলেন হে আদম জাতি আমি তোমাদেরকে রিজিক দিয়েছি আমি তোমাদেরকে রিজিক দিয়েছি মিনাত তাইয়িবাত পবিত্র খাদ্য সুবহানাল্লাহ পবিত্র মরাহন হারাম মুসলমান আল্লাহ মরাহন হারাম হাল্লাই মানুষের হুয়াল্লাই কুশিয়ালের তো বাসা আছে না কোনো কুশিয়ালের তো মরা জিয়াতা বাসা নেই হারাম হালাল আছে না কোনো ফাঁক না ফাঁক ও তার আল্লাহ নেই
হারাম হালাল ফাক পবিত্র শুধুমাত্র মানুষের ফইন্দল লই মানুষের ফইন্দে হারাম খাইনো পারে মানুষের ফইন্দে নাফাক খাইনো পারে মানুষের ফইন্দে মরা খাইনো পারে মানুষের ফইন্দে পবিত্র জিনিস বক্ষণ করণ খাওয়া দাওয়া করণ ইয়ান হারাম নিষিদ্ধ কেন আমরা বনি আদম আমরা সম্মানী আমরা মুকাররম সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন যারা সম্মানিত জাতি তারার খাদ্য ফাকুয়া পরিব তারার রিজিক ফাকুয়া পরিব তারার পরিধানের কাপড় ফাকুয়া পরিব পাহাড়ের বানর জীবন ন কাটতে না হলো সুলহাইতে না হলো কিন্তু আরব বনি আদম যারা আছে আরলা বিধান করে দিয়ে সুলহাড়ো সুলরে সুন্দর করে রাখো দাড়িরে সুন্দর করে রাখো সপ্তাহে সপ্তাহে নখ কাটো কারণ আর আদম জাতি আর বৈশিষ্ট্য আলাদা আর সম্মানিত জাতি ওয়ারাজাকনাহুম মিনাত তাইবাত পৃথিবীর অন্যান্য মখলুক করলেই বিয়ে শাদী আছে নখনো হ্যাঁ আল্লাহ প্রত্যেক জাতির জোড়া জোড়া বানাই প্রত্যেক জাতির প্রত্যেক ছেলে সন্তানর গরু সৌলত্ব নর কিন্তু তার আল্লাহ বিয়া শাদীর ব্যবস্থা আছে নখনো নেকা বিয়া শাদীর ব্যবস্থা করছে শুধু আদম জাতির লেই সুবহান হারণ আর গরু সৌল এত লেই যে যারো ভালোবাসে তানাতে বিয়া করে ফেলাইব ইবে নিয়ম নাই আর আর বিয়ে সাদি সরিয়ে সম্মত হওয়া ফুরিব আলহামদুলিল্লাহ আর আর বিয়ে সাদি সরিয়ে সম্মত হওয়া ফুরিব আর আদম জাতি আর আর আল্লাহ সম্মানিত করছে আর আর জুরা আর আর জুড়ার বৈধতা ইয়ান সরিয়ে তো দিয়ে দিল্লিকে হওয়া ফুরিব নেখার মাধ্যমে আর আর বিয়ে সাদি সম্পন্ন হওয়া ফুরিব আলহামদুলিল্লাহ ورزقناهم من الطيبات الله فرمات হে মানব জাতি ও আদম জাতি আই তোমার সম্মানিত গুজি ইয়ানোর একখান দিকে নাই তোমার হালাল রিজিক দি পবিত্র রিজিক দান গুজি আলহামদুলিল্লাহ পবিত্র রিজিক খাই আরা কিন্তু যারা তো হনো বাসা নাই হারাম হালাল সুদ গুষ হনো বাসা নাই যদিও জন্মগত আদম জাতি কিন্তু এবার হাসলত কিন্তু ফসুর হাসলত কিসের হাসলত হন ফসুর হাসলত জীবাত তো হনো বাসা নাই কারণ আদম জাতির লেই বাসা আছে আল্লাহ আর রিজিক খাইতে হদ তো ইবাদ পবিত্র জিনিস আল্লাহ পাকে فرمر فضلناهم على كثير ممن خلقنا تفضيلا أفضلناهم عدم ذاتنا فضيلة دن قزي আর অন্যান্য সমস্ত মখলুকের উপরে আই আদম জাতির শ্রেষ্ঠত্ব দান করছি আলহামদুলিল্লাহ এহতগান আল্লাহ হন সূরা থিয়ে সূরা বনি ইসরাইল আয়াত শরীফ নম্বর কত 70 নম্বর আয়াত শরীফ তাহলে আয়াতত্তন বোঝা গেল রে আদম জাতি পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক শ্রেষ্ঠ মখলুক আদম জাতি পৃথিবীর সবচেয়ে সম্মানের অধিকারী জাতি আলহামদুলিল্লাহ পৃথিবীর হন মখলুক করে আল্লাহ পাকে আর শ্রেষ্ঠত্ব অনর পিছনে অনেক অনেক নিয়ামত আছে অনেক কারণ আছে যে নারা সম্মানিত অনর পিছনে গুরুত্বপূর্ণ হয়ে কেন কারণ এক নম্বর আর আল্লাহ আকল দান করছে কি দান করছে আকল আকল
অন্যান্য মখলুকত কোনো জ্ঞান আছে কিন্তু আকল নাই কিনে জি এতলে গরুরে মানা করলিও আবার হইয়ে কুমুরে সে হইলিও আবার আইতোছে আকল নাই কিন্তু তারাই বুঝে তারা কোনো অনুভূতি শক্তি আছে কিন্তু আল্লাহ আকল তারারে দান না করে আকল কি না করে দান না করে আর আল্লাহ আকল ওলা বানাইনি সেই কারণে কোরআন শরীফের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আর হই আফালা তাকিলুন তোমার তো কি আকল নাই নে আল্লাহ আর কি হইয়ে দে তোমার তো কি নাই কি আকল নাই নে তোমার তো নবুজর কেন আল্লাহ সত্য মিথ্যা হক না হক বুঝিবেলই আল্লাহ আর কি দেখি বানাইয়ে আকল ওলা বানাইনি অন্যান্য মখলুকত আকল নাই আল্লাহ পাক আরারে সম্মানিত কইজে আরারে আল্লাহ আকল দিয়ে এলম দান কইজে কি দান কইজে এলম দান কইজে আল্লাহ পাক সূরা আর রহমানের শুরুতে আল্লাহ তাআলা বলেন আর রহমানু علم القرآن خلق الإنسان علمه البيان الله تعالى علم القرآن الله قرآن شكري خلق الإنسان مانوش بنيني علمه البيان আল্লাহ মানুষরে হতে হইতরে ফান ভাষা শিক্ষা দিয়ে সুবহানাল্লাহ বয়ান মানে আল লুগা আল লুগাতুল মুখতালিফা পৃথিবীর যত দেশের মানুষ আছে তত দেশের মানুষ তত ভাষায় কথা হইতরে আলহামদুলিল্লাহ হামনা পৃথিবীর যত মানুষ যত বংশ তত মানুষ তত ভাষা প্রতিটি ভাষা বুঝিবেললেই কইবেললেই শিক্ষা অর্জন করিবেললেই আল্লাহ মানুষের শক্তি দান করেন যে আলহামদুলিল্লাহ কিন্তু এ ভাষা আল্লাহ অন্যান্য মখলুক পশু পাখিরে আকল ন দে তারার শিক্ষাও ন দে কি ন দে শিক্ষাও ন দে ভাষাও ন দে কোন প্রাণীর তো কি নাই ভাষা নাই আল্লাহ আর ভাষার অধিকে মানে নাই জ্ঞানের অধিকারী বানাইয়ে আল্লাহ পাক আরারে এলম দান গুজ্জি জ্ঞান দান গুজ্জি আল্লাহ তাআলা ইয়ান আল্লাহর বড় নিয়ামত ইনের কারণে আরা অন্যান্য মখলুক করতে পারে শ্রেষ্ঠ জাতি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর করতে হদ দে হে বান্দা আই তোমার সাথে কুকুর বানাই ফেলতাম পশু পাখি বানাই ফেলতাম কিন্তু আই তোমার আদমর হুয়া বানাই দিয়ে আল্লাহ শুকর করো বেশি তোমার আই বেশি দামি বানাই বেশি মুকাররম বানাই ওয়ালা কদ কররমনা বানি আদম আল্লাহ শুকর করো তুমি বেশি তুই খুশি হও তুই আদমর হুয়া দিয়ে চললি আর দামি দিয়ে আনোর আর কেন কারণ আল্লাহ তাআলা আদম জাতির লাই আসমানুতুন অনেক অনেক কিতাব ফাটাইয়ে কিতাব ফাইদে হনে আদম জাতি হলে আসমানে কিতাবের অধিকারী হন আর আদম জাতি এবং যে দুন নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুন আদম জাতির ভিতরে আলহামদুলিল্লাহ হন পশু পাখির ভিতরে আর রসুল ন ফাটা হন জিনের ভিতরে নবী রসুল ন ফাটা সমস্ত নবী রসুল সিদে আদম সন্তানের ভিতরে আলহামদুলিল্লাহ এতলে আদম জাতি কিন্তু সর্বশ্রেষ্ঠ জাতি কিন্তু আর যেমন সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহর আর সম্মানিত যে আর আল্লাহ আল্লাহর বেশি বেশি কি গরম দরকার শুকরিয়া গরম দরকার তাহলে মানুষ বানাই দিয়ে এক নম্বরে আর আল্লাহ নিয়ামত আর আল্লাহ কি যে নিয়ামত
আবার মানুষ বানাই দিয়েন আরাল্লে এক প্রকার মুসিবত কি হইলাম তার বিষয় দুইয়ান কথা মানুষ বানাইয়ে দিয়েন আল্লাহ বানাইয়ে দিয়েন এক নম্বর নিয়ামত দুই নম্বর মানুষ বানাইয়ে দিয়েন এক নম্বরে দুই নম্বরে মুসিবত নিয়ামতর কিছু কথা কইলাম এখন মানুষ বানিয়ে দিয়েন আল্লাহ যেন আল্লাহ শুকরি করিবেন আবার চিন্তাও করিবেন কারণ আর মানুষ ঈদে তো লাইয়েন বরকান মুসিবত আল্লাহর মাথার উপর দিয়ে আর হতো না কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না আরযনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله বলেন ইচ্ছা আই আমানতরে শরীয়তর বিধান আসমানরে লইবলে আদেশ গজিলেন ওয়াল আরদ জমিনরে গ্রহণ করিবলে আদেশ গজিলেন ওয়াল জিবাল পাহাড়রে আর আমানত রাখিবলে আদেশ গজিলেন হওয়ান জিনিসের নাম দুইজ আল্লাহ পাকে তিন নাম জিনিসের আসমান দুই নম্বরে জমিন তিন নম্বরে পাহাড় পৃথিবীর ভিতরে তিন নাম জিনিস সবচেয়ে বড় মখলুক আসমানও বড় জমিনও বড় ফাহারও গঠন হিসেবে বড় এই বিশাল আকৃতির তিন্নান মখলুক করাই আর বিধান গ্রহণ করিবল্লাই আবেদন গজিলাম আরজ গজিলাম কিন্তু ফাবাইনা ইয়াহমিল্লাহা আসমানিও ন গছে জমিনিও ন গছে ফাহারিও ন গছে ওয়া আশফাকনা মিনহা আল্লাহর বিধান আল্লাহর জিম্মাদারি জ্ঞান আদায় করতে তারা বইফা গিয়ে গই সুবহানাল্লাহ ওয়া হামালাহা ইনসান এই ছোট ছোট আদমের সন্তান গোরা গোরা মাথা গোরা গোরা চোখ গোরা শরীর একদম দুর্বল ওকে লাড়ির বাড়ি মিললে আড্ডি মায় যে গই এমন হদুন দুর্বল মানুষ এই দুর্বল মানুষে তারার যহনাই আমানত দি আমানত লইবানে ফুজার গুজি আদম জাতিয়লে আমানতর ফুজা মাতাত বহন করিলে হলে ইয়ে সুবহানাল্লাহ আদমর হইন সাহসী সুবহানাল্লাহ নামাজ শরীবানে আল্লাহর নামাজ শরীয়ম রোজা রাখি পারিবে আল্লাহ আর রোজা রাখিম জুমা পরিত্যারিবে আল্লাহ আর জুমা কায়েম করিম খেলাফত প্রতিষ্ঠা করিত্যারিবে আল্লাহ আর জমিনত অনর খলিফ হইম সুবহানাল্লাহ সমস্ত জিম্মাদারি বনি আদমে আদম সন্তানে মাথার বললো ফেলে যে জিম্মাদারি আসমানে ন গছে পাহাড়ে ন গছে জমিনে ন গছে তোমার আর কোরআন শরীফ দিয়ম ফারিবে না আল্লাহ ত্রিশ পারা কোরআন আর মাথার ওর রাখিম সুবহানাল্লাহ ইয়া মুসিবত ইয়ান কি যে আদম জাতীয় ইতে বালা হত্যা শুকুরিয়ার হত্যা আদম বানাইয়ে কিন্তু জিম্মাদারি লইয়ে দেখো না এ আল্লাহর সমস্ত বিধান পরিচালনা করি বেললে জিম্মাগান লইয়ে দেখো না আদম জাতি ইয়ান মুসিবত কেন আমানতর খিয়ানত আমানত রাখিলে আমানত আবার ইন জবাব দিতে করা পরে কি করা পরে জবাব দিতে আছে সেজন্য হাসরের দিন সবচেয়ে মুসিবত থাকি বোধ আদম জাতি চিন্তার থাকি বোধ আদম জাতি টেনশনত থাকি বোধ আদম জাতি পশু পাখির তো কোনো চিন্তা নেই সুবহানাল্লাহ আল্লাহ তারারে তুলিব তুলিয়ে তারারে তারার বিচার করি দি আল্লাহ তাআলা তারার কি বানাই ফেলাইব মাটি বানাই ফেলাইব সুবহানাল্লাহ কি বানাইব দে মাটি বানাই ফেলাইব
সেই কারণে অন্যান্য পশু পাখিয়ল ইতারা কিয়ামতের দিন তারার কোনো বই নাই, তারার কোনো টেনশন নাই, তারা তো কোনো জবাব সওয়াল নাই, তারা তো কোনো জিম্মাদারির প্রশ্ন নগরি আল্লাহ পাকে। তাহলে কোনো কুকুর শিয়াল বনের জন্তু পাহাড়ের জন্তু কোনো জন্তুর তুন হারাম হালাল নাই, শরীয়ত নাই, তারা আল্লাহ কোনো দায়িত্ব ন দে, ইতারা সারাদিন তারার ফেরা চিন্তা করে দে ওকে না হম চাই আর খানা খাই দে পাঁচ থেকে দশ মিনিট ফেট বড়ি যাবি, কিন্তু গো গরুর তুন ফেট্ট বড়াইতে সারাদিন বর বারো ঘন্টা লাগে, কত ঘন্টা লাগে হন না বারো ঘন্টা উগা কুমিরতুন সারাদিন বর মিলি গুড়ি গাড়ি এর ফেট্ট বড়াইতে হঘন্টা লাগে বারো ঘন্টা উগা আতি তুন ফেট্ট বড়াইতে হঘন্টা লাগে বারো ঘন্টা আর আর আল্লাহ পাকে বিধান দিয়ে দে তল্লেই আমানত দিয়ে দে তল্লেই পরিবার পরিজন দিয়ে সংসার দিয়ে শরীয়ত দিয়ে তরিকত দিয়ে মারিফত দিয়ে সেই কারণে আর আর খানার ডিটি সময় দিয়ে আর অল্প খাই অল্প সময় কিন্তু পশু পাখি হলোর অন্য কোনো ডিউটি নেই, নামাজ দোয়া নেই, সংসার সংসার কোনো ঝামেলা নেই, তাহলে সারা দিনভর খামুই তারার ফেরত চিনতে ওকে না হন এত আর আল্লাহ মানুষ বানাইনি আল্লাহ শুকরিয়া আবার মানুষ বানাই দিয়ে আনলেই জবাবদিহিতে আছে এত লেই খুব মুসিবত জিনিস ইয়ান আর মানুষ হয়ে দিয়ে বহুত বড় মুসিবত জিনিস চিন্তা করিবার কথা। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিবে বনি ইসরাইলের একজন রসুল আছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ওরে আল্লাহ পাকে পশু পাখির হতা বুঝিবার শক্তি দান করছিল, পশু পাখি আল্লাহর হতা বুঝিত সুলাইমান আলাইহিস সালাম ফিয়ারার হতা বুঝিত পশু পাখির হতা বুঝিত। একদিন সুলাইমান আলাইহিস সালামে আরব দেশত আর ফেঁসা হইতে ফেঁসা ফেঁসা ছিলাম তো উর্দু মাঝে হদ উল্লু উল্লু মানি ফেঁসা হযরত নবী সুলাইমান লই ফেঁসার লইয়ের হতা চলে আর নবী তো ফেঁসার হতা বুঝে সুলাইমান আলাইহিস সালামে উল্লু রে হদ দে ফেঁসারা হদ দে ও ফেঁসা তুই সুলাইমান আলাইহিস সালামে ফুসার করে দে ও ফেঁসা তুই খেতির জিনিস কেন নহ খেতির দান চল ইন নহা ফেঁসা খেতির জিনিস বলে ফেঁসাই নহা তো ফুসার করে দে তুই খেতির জিনিস কি আনা হো সাইয়ন উগ্র ফসুই বেয়া দিও কি বিবেক তার কি চিন্তা ধারণা আর আয় মানুষের সন্তান আর তো কোনো চিন্তা নাই উল্লু এ জবাব দে দে ও নবী সুলাইমান আয় জাননি দে আর আর বাপ আদম জন্য তু বাইর গরি দিয়ে দাল্লা পাকে খেতির জিনিস খাইয়ে দে তল্লাই গুন্দুম হাইয়ে গুন্দুম খেতির জিনিস খাইয়ে দে আল্লাহ আদমের হন তু বাইর গুজে জন্য তু বাইর গরি দিয়ে সে বইয়ের কারণে আই জীবনত খেতির জিনিস ন খাই সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করে ও ফেঁসা তুই ফানি কেন হ ফেঁসাই বলে ফানি ন হা প্রাণীর ভিতরে প্রাণী আছে যে প্রাণী কি নহা ফানি ন হা এই বইতে ফেঁসা সুলাইমান আলাইহিস সালাম ওর জবাব দে দে হদাই ফানি ন হাই দে হতল্লাই হদাই জাননি দে হযরত নূহ আলাইহিস সালাম ওর জাতি ফানি ডুবিয়ে মারা গিয়ে
হযরত নূহ আলাইহিস সালামের জাতি ফানিত লয়রে মরে গিয়ে নাই খবর পাই এত লাই আইয়ানর ডর কিনা খাই দে ফানি না খাই সুলাইমান আলাইহিস সালামে ফেসারে ফুসার করে ও ফেসা তুই দেশের গ্রামত কেন নতাকো বন জঙ্গলত কেন তাকো ফেসাই জবাব দে দে হদে ওইরা না জঙ্গল ফাহার হই দে আল্লাহর মিরাসি জায়গা ওইরানি পাহাড় জঙ্গল জিন আছেন আল্লাহর মিরাসি জায়গা এটা আল্লাহর রহমত বর্ষণ সুবহানাল্লাহ ওনারা কেতি গরম দেড়ে ফানি ন দিলে মরি যাগো জানো ফারর গাছ ফানি ছাড়া কিভাবে টিকে ফারত এত বড় গাছত দেড় তখন কি ফানি ন দে এন বর্ষ এন গ্রীষ্মকাল হনুকি মটল ফানি ন দে কিন্তু ফারত গাছ গুছলার সবচেয়ে বলি বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত না আছে লো সে কারণ নাই গ্রামন্নতাকে ফারতটাকে যেটা আল্লাহর রহমত বর্ষিত আলহামদুলিল্লাহ কি চিন্তা হযরত সুলাইমান আলাইহিস সালামে ফেসারে প্রশ্ন করে ও ফেসা জব তু উন ওয়ইরান গন্ড রাত সে গুজরতা হে তু কিয়া কহতা হে তু যখন রাতত বাইরো গুরিবল লই তুই শব্দ করো এ শব্দ হইবে তুই কি হ দে এই প্রশ্ন কর দেখো না নবী সুলাইমান আলাইহিস সালাম ফেসাইয়ে জবাব দে দে আয় যখন রাইতর অন্ধকারত মাঝে ভ্রমণ করি বেলাই বাইরই তখন আয় ডাক মারি দে ও আদমর সন্তান তোমার লাই আফসুস করি বিল্ডিং বাঁধি গুঞ্জত দে দশতলা বিশতলা বিল্ডিং বাঁধিয়ে রে বিল্ডিং এর তোলে এসির ভিতর গুঞ্জত দা আদমর হুয়া ওই মানুষের হুয়া হ্যাঁ তোমার লাই আফসুস করি তোমার সামনে আছে আজাব তোমার সামনে আছে মৃত্যু তোমার সামনে আছে কবর তোমার সামনে আছে পুলসেরা কিন্তু তুই কিভাবে ঘুমাইতে রর আয় ফেসা রাইতিয়ান গুম যাই সুবহানাল্লাহ আত তু গুম নয়ে তুই আদমর সন্তান তোমার আল্লাহ জ্ঞান দিয়ে এলম দিয়ে বিবেক দিয়ে তুই কিভাবে ঘুম যাইতে রো এসির ভিতরে এ হতা হই ডাক মারি দে সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামে ফেসারে প্রশ্ন করে ও ফেসা তুই দিন মাঝে কি আল্লাহ বাইন্ন ফেসা দিন মাঝে কিন রাতিয়া বাইর দিন বাইন্ন তখন ফেসাইয়ে জবাব দে দে আয় দিন বাইন্ন ওই দে হতলি হতো দিন বাইরে রে আদমর হইন দে মানুষের জুলুম কর দিয়ে না সুগত করিব আদমর হুয়াই মানুষের জুলুম কর দিয়েন আজ সঙ্গে দেখিও মাই আর তো বদাস্ত নইব সুবহানাল্লাহ আর মানুষের জুলুম করি কেন করি আর আদমে আদমর হুয়াইন্দের জুলুম করি অত্যাচার করি বেবিচার করি ফেসাইয়া হদ নবী সুলাইমান আই রাইতত বাইর ওই দিনত বাইর নই দেহ তললেই দিনত বাইরইলে আদমর ফৈন্দর বিশৃঙ্খলা আদমর ফৈন্দর অত্যাচার আদমর ফৈন্দে জিন করে রে না সগত বাজিব না বুঝবিল্লাহ সেই কারণে দিনত মাঝে বাইন নই হযরত সুলাইমান আলাইহিস সালামে ফেসারা হদ দে মুঝে কু খবর দে কে জব তু বলতা হে তু ক্যা কেতা হে ও ফেসা তুই যখন ডাক সার তুই ডাক মাকে হ দিয়ে না রহ ফেসাই জবাব দে দে মাই কেতা হু আই গফলত মে সোনে ওয়ালো আখিরত কে লিয়ে কুছ তু সা তৈয়ার কর লো আর সফর আখিরত কে লিয়ে হর ওয়াক্ত তৈয়ার রহো পাক হে নূর কো পয়দা করনে ওয়ালা কি জাত ফেসাই রাতিয়া ডাক মারত কি হ দে এক নম্বর থদই গা ফেল ইয়ের গুমজত দেবা আদমর সন্তান একটু সজাগ করাতিয়া এবং আখরতাল্লাহ কিছু তৈয়ার করো
আখিরাত লাগি কিছু তৈয়ার করো এবং আয় আল্লাহর পবিত্রতা বর্ণনা করি সুবহানাল্লাহ 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 আল্লাহ জিকির করি এবং আদম সন্তান আল্লাহর রায় ডাক মারি এর জাগ্রত করি দি সুবহানাল্লাহ ইয়ান কাজ হইতেন ইনতো নবী সুলাইমান লই ফেসালে হতা হই দিয়ানর হতা আরান নবীর হাদিস তো ইয়ন সহিহ হাদিস শরীফ আরান নবী এক হাদিস শরীফ বয়ান করে দেলা তো সুবুদ্দিকা তোমরা মুরো করে গালি ন দিও রাতা কুরা মুরো করে কি ন দিও লা তো সুবু গালি দিও না কারণ ফিন্নহু ইউকযিকুল সালাতি কারণ মুরক তোমাকে নামাজের জন্য জাগ্রত করে দেই সুবহানাল্লাহ আরব দেশ তাকে যখন গড়ি আবিষ্কার হইবার আগে নামাজের টাইমে টাইমে মুরগে বাক্সারিতু মুরগে কি সারিতু বাক্সারিতু সাইয়ন্নি আর আদম সন্তান আর তো নামাজের খেয়াল নেই কিন্তু মুরগ তো নামাজের টাইম মনত আছে কি নেই এজন্যই আর আদম জাতি আল্লাহর আর সম্মানিত গুজ্জি অনেক নিয়ামত দান গুজ্জি এলম দিয়ে নবী দিয়ে রসুল দিয়ে কিতাব দিয়ে শ্রেষ্ঠ সুন্দর বানাইয়ে সারা পৃথিবী শাসন করেন না বানাইয়ে সারা পৃথিবীর উপরে সারা পৃথিবীর সমস্ত জিনিস আর আল্লাহ মুসখর করে দিয়ে কিন্তু আর আর আদম জাতির বানাইয়ে দেখার গোলামি করি বললাই হন আল্লাহ হ্যাঁ সাই আর আর শিক্ষা দিয়ে কি নদে এত লেই আল্লাহর মানুষ বানাই দিয়েন আল্লাহ শুকর করিবেন দুই নম্বর মুসিবত আছে আল্লাহর কাছে জবাব দিয়া করিবে সেজন্যই একখানা চিন্তাও করিবেন আর আদম জাতি যেন মনে হয় করি না ভারি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হদ দে আল্লাহ আর যদি অনেক গাছ বানাইতেন মানুষ তো মানে যদি গাছ বানাইতেন গাছত তুন ডিলা ফাড়িতু ফাতা বাইরিতু ফসু পাখি আর খাই ফুরে ফেলাইতু সোয়াল জবাব নহইতু হাসর ময়দানত উড়ানো হইতু সুবহানাল্লাহ ওমর ফারুক আল্লাহর হদ আল্লাহ ইয়া লাইতানি লাম তালিদনি উম্মি লাম আকু শাইআ ওমর ফারুক হদ দে আ যদি আর মা আর জন্ম ন দিত আই পৃথিবীর মানুষ নইতেন তইলে আত আর হন বই নওয়াসিল হন আখিরাত তলে হন চিন্তা নওয়াসিল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ফরমাত আল্লাহ যদি আর মানুষ ন বানাইতো তইলে হন চিন্তা নওয়াসিল এখন মানুষ হই হাসর দিন আল্লাহ আর আবার তুলিব আবার বলা আজ জীবনের হিসাব আল্লাহর দিয়া ফরিব সুবহানাল্লাহ সে কারণে আর তো মানুষের সন্তান আর তো মানুষ হিসেবে চলাফেরা করা ফরিব মানুষ হিসেবে ব্যবহার করা ফরিব মানুষ হিসেবে আল্লাহর ইবাদত বন্দেগী করা ফরিব একটা বিভাগ দিয়ে চলিবেন আল্লাহ তাআলা আর বুঝিবার তৌফিক দান করুক আমিন।